হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি সাগর একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, যেটা আপনাকে দেবে গরমে স্বস্তি আর ইফতারিতে পরিপূর্ণ তৃপ্তি। তো ভিউয়ার, সাগর এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ভিউয়ার, চলুন তৈরি করে ফেলি সাগর এই স্পেশাল রেসিপিটি। সাগর এই ডেজার্টটি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সাগর। এবার সাগরটাকে 2 থেকে 3 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। সাগরটা ধোয়া হয়ে গেলে এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে সাগরটাকে ভিজিয়ে রাখবো প্রায় 25 থেকে 30 মিনিট। তো ভিউয়ার্স, সাগরটা ভিজতে ভিজতে আমরা এবার চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এই দুধটাকে আমি জ্বালিয়ে ঘন করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। দুটা যখন 2 কাপ দুধ ঘন হয়ে 1 কাপ হয়ে যাবে তখনই আমি দুটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ভিউয়ার্স, দুটাকে নামিয়ে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, কারণ এই আইটেমটি ঠান্ডাই খেতে খুব ভালো লাগে। দুধটা ঠান্ডা হতে হতে এবার আমি সাগুগুলোকে সিদ্ধ করে নেব। চুলায় একটা হাঁড়িতে আমি সেই ভেজানো শাকগুলো দিয়ে দিচ্ছি, সাথে আরো 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার ইউজ করেছি। এবার আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে শাকগুলোকে আমি সিদ্ধ করে নেব। ঠিক ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করতে হবে। শাকগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই শাকগুলোকে ছেঁকে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তো আমি শাকগুলোকে ঠান্ডা করে নিয়েছি, চলে যাচ্ছি পরিবেশনে। পরিবেশন করার জন্য আমি এখানে 3টা গ্লাস নিয়ে নিয়েছি। এবার প্রথমে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। ঘন করে রাখা দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দুধ শাকু দুটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার উপর থেকে আরও একটুখানি শাগু দিয়ে দিচ্ছি সবগুলো কাপে দিয়ে। এবার উপর থেকে আমি আবারও কিছু পরিমাণ আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা দিচ্ছি ডেকোরেশনের জন্য, এখানে আইসক্রিমটা না হলেও চলবে। আরও একটু ডেকোরেশনের জন্য উপর থেকে একটুখানি তো আচ্ছা সরিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমার ডেজার্টটি কেমন হয়েছে দেখতে। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খেতে অসাধারণ টেস্ট লেগেছে, আর আমি আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই রমজানে অবশ্যই 1 দিন হলেও ট্রাই করবেন বাসায় ইফতারিতে, আর ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।